আনে গুরুত্বপূর্ণ খবর আমি জানাব বিচাৰিছো কাৰাগাৰৰ পৰা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইব অমৃতপাল সিংহে হয় অমৃতপাল সিং যোৱা সময়ছোৱাত যথেষ্ট চৰ্চিত এটা নাম পাঞ্জাৱৰ খৰুৰ সাহেব সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব অমৃতপাল সিংহে আৰু ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত বৰ্তমান বন্দী হৈ আছে খালিস্তানী নেতা অমৃতপাল সিং ৱাৰিছ পাঞ্জাৱৰ মুৰব্বী অমৃতপাল সিং অমৃতপালৰ অধিবক্তা ৰাজদেৱ সিং খালসাই প্ৰকাশ কৰিছে ইতিমধ্যে এই কথা যে অমৃতপালে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব কোনো দলৰ প্ৰতীক অবিহনে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব অমৃতপালে আৰু নিৰ্দলীয় প্ৰাৰ্থী ৰূপে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব অমৃতপালে ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা আইনৰ অধীনত বন্দী হৈ আছে খালিস্তানী নেতাজনে এক অডিঅ' বাৰ্তাযোগে খালসাই প্ৰকাশ কৰিছে ইতিমধ্যে এই কথা কিন্তু এন এছৰ অধীনত গ্ৰেপ্তাৰ হৈ থকা এগৰাকী ব্যক্তিয়ে কিদৰে নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিব তাকে লৈ চৰ্চা চলিছে কিন্তু এই কথা ইতিমধ্যে জনোৱা হৈছে অধিবক্তাও জনাইছে যে নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে অমৃতপাল সিঙে এইবাৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াব নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব আৰু ইতিমধ্যে তাৰ বাবে সকলো প্ৰস্তুতি আগবঢ়াইছে পাঞ্জাৱৰ খৰুৰ সাহেব সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব বুলি জানিব পৰা গৈছে অমৃতপাল সিঙে আৰু অমৃতপাল সিং অসমত এইকাৰণেই চৰ্চিত কাৰণ অসমতে বন্দী হৈছে এতিয়াও ডিব্ৰুগড়ৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰত বন্দী হৈ আছে এজন খালিস্তানী নেতা অমৃতপাল সিঙে ৱাৰিছ পাঞ্জাৱৰ মুৰব্বী অমৃতপাল সিং আৰু অমৃতপাল সিঙে বহু ক্ষেত্ৰত বহু বিতৰ্কিত মন্তব্য কৰিছিল আৰু ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তাৰ প্ৰতি ভাবুকি বুলি অভিহিত কৰি অমৃতপাল সিঙক ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা আইনৰ অধীনত ইতিমধ্যে অৰ্থাৎ এন এছ এৰ অধীনত গ্ৰেপ্তাৰ কৰি ৰখা হৈছে আৰু ডিব্ৰুগড়ৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰত অমৃতপাল যদিও গ্ৰেপ্তাৰ হৈছে কিন্তু অমৃতপালৰ অধিবক্তা ৰাজদেৱ সিং খালসাই প্ৰকাশ কৰিছে এই কথা যে কোনো দলৰ প্ৰতীক অবিহনে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব অমৃতপালে নিৰ্দলীয় প্ৰাৰ্থীৰূপে তেওঁ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াব এইবাৰ নিৰ্বাচনত এন কে টিভিৰ হাতত এক্সক্লুচিভ সেই ভাষ্য আহি পৰিছে আমি শুনাব বিচাৰিছোঁ তেওঁৰ অধিবক্তাই কি কৈছে আজ মে মুলাকাত উনসে মানে সিখ সংগত কি ওরসে আর জনতা কি ওরসে উনকো যে নিবেদন কিয়া থা কি এস বার যে পঞ্জাব মে আর দেশ মে চুনাব হো রে হ্যাঁ লোকসভা কে লিয়ে উসমে উনকো পার্টিসিপেট করার চাইয়ে আর চুনাব যে হোসো ফাইট করার চাইয়ে উনোনে জনতা কি সিখ সংগত কি বেনতি কো কবুল কর লিয়া হ্যাঁ উনোনে খডুর সাহেব পার্লিমেন্টারি কনস্টিটুয়েন্সি হো তরন তারন মে উসে চুনাব লড়নে কাজ নির্ণয় কিয়া হিসকে লিয়ে 7 মে সে 14 মে তক নিমন্ত্রণ পত্র হো দাখিল কিয়ে জানে হ্যাঁ তো তব উনকে নিমন্ত্রণ পত্র দাখিল কিয়ে যায় যে আজাদ উম্মীদবার কে তোর পর লড়েঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পর চোন লড়েঙ্গে কিসি পার্টি কি ওর সে চুনাব নেই লড়ে নেই চুনাব তো পহলে বহু লড়ে হ্যাঁ কই পহলি দফা ভাই অমৃতপাল সিং নেই লড়নে লগে হ্যাঁ শুরু সে চুনাব লড়তে রে হ্যাঁ হমারে যে 89 মে চুনাব হুয়ে থে উসমে ভি কইওনে যে থে বো জেল সে চুনাব লড়া থা আর জেল সে উনোনে বিজয় হাসিল কি থি তো জেল সে নিমন্ত্রণ পত্র দাখিল করনে কি জুডিশিয়াল যে হ্যাঁ সুপ্রিম কোর্ট তক সে বো যে পারমিশন হো নিমন্ত্রণ পত্র দাখিল হো সকতে হ্যাঁ চুনাব লড় সকতে হ্যাঁ ইসমে কোই হিচ নেই হ্যাঁ উনোনে বতায়া কি ঠিক হ্যাঁ মে যে জনতা কি আওয়াজ হ্যাঁ সিখ সংগত কি আওয়াজ হ্যাঁ উসকো প্রমাণ করতা হুয়া মে যে চুনাব অবশ্য লড়ুঙ্গা দেখো যে তো মে বাত যে কর রা হুম মানে খালিস্তান কি নি কর রা মে তো চুনাব লড়নে কি বাত কর রা হুম যে যে ইস্যু হ্যাঁ যে তো চুনাব কা ইস্যু সাইট রেক করকে খালিস্তান কা ইস্যু লে আয়া যাতা হ্যাঁ তো মে খালিস্তান কে বারে মে মে কোই বাত নেই করুঙ্গা সিফ চুনাব কে বারে মে বাত হ্যাঁ ও যে অবশ্য চুনাব লড়েঙ্গে খডুর